10:20 এতক্ষণে অ্যানাউন্স হলো দুরন্ত এক্সপ্রেস আসছে 1 নম্বর প্ল্যাটফর্মে। হ্যালো, গুড আফটারনুন। আজকে হচ্ছে 3রা মে 2024, এখন সময় হচ্ছে 5:30। এই কিছুক্ষণ আগে আমার অফিস শেষ হলো, আমি এখন দাঁড়িয়ে আছি আমাদের অফিসের সামনে, প্রাঙ্গণটা দাঁড়িয়ে আছি। বেশ গাছগাছিতে ঘেরা, বেশ দারুণ সুন্দর জায়গা, দেখেছেন? বেশ দারুণ সুন্দর জায়গা আমাদের অফিসের সামনেরটায়। মোটামুটি এই উইকেন্ডে একটু সময় বের করতে পেরেছি, তো ভাবছি একটু পুরী ঘুরতে ঘুরে আসবো। আসলে পুরী তো বলতে গেলে আমার কাছে একটা সেকেন্ড হোম হয়ে গেছে, আসলে বছরে এতবার পুরী যাই যে বলা যাবে না। আর আজকে যেটা প্ল্যান আছে, আমি খড়গপুর থেকে আমি পুরী অবধি যাব 2001। শিয়ালদহ পুরী দুরন্ত এক্সপ্রেসে আমি আজকে পুরী যাব। আর সত্যি কথা বলতে কি, এর আগে আমি বন্দে ভারতে চেপেছি, কিন্তু কোনোদিন আমি দুরন্ত এক্সপ্রেসে চাপিনি, মানে চাপার সুযোগ হয়নি আর কি। এই প্রথমবার আমি দুরন্ত এক্সপ্রেসে চাপবো। আর এই ট্রেনটি সপ্তাহে 3 দিন চলে, সোম বুধ শুক্র। আর শিয়ালদহ থেকে ছাড়ছে 8টার সময়, আর খড়গপুর থেকে ছাড়বে হচ্ছে 10:10। আর আমি এই ট্রেনের টিকিট কেটেছি 2 দিন আগে, টিকিট কেটেছি। টিকিট কাটার সময় তখন আমার ওয়েটিং ছিল 8 ছিল। আর আমার আজকে কিছুক্ষণ আগে আমার কনফার্মেশন এসছে, আমার টিকিট কনফার্ম হয়ে গেছে। একেবারে হঠাৎ করে প্ল্যান, এখনও ব্যাগটা কিছু গোছানো হয়নি, এখন গিয়ে ব্যাগ গোছাবো। তো যাই হোক, আর বেশি কথা বলছি না, আপনাদের সঙ্গে আমার একেবারে দেখা হচ্ছে খড়গপুর স্টেশন পৌঁছে। এখন সময় 9:45, পৌঁছে গেছি খড়গপুর স্টেশনে। আর আমাদের ট্রেনের এখানে শিডিউল অ্যাভেল আছে 10:15। ট্রেনটি দেখছিলাম আধ ঘন্টা মতন লেটে চলছে, অ্যাপ্লিকেশনে দেখছি। আমার যতদূর ধারণা খড়গপুর স্টেশনে 1 নম্বরে অথবা 3 নম্বর প্ল্যাটফর্মে দেবে, দেখা যাক কী হয়। সাধারণত এদিকে দিয়ে থাকে। শিয়ালদহ পুরী দুরন্ত এক্সপ্রেসে হল্ট হচ্ছে যাত্রাবাহী মাত্র দুটো, খড়গপুর এবং ভুবনেশ্বর। আর এই ট্রেনটি শিয়ালদহ থেকে পুরী অবধি টোটাল ডিস্টেন্স কভার করবে 518 কিলোমিটার, আর অ্যাভারেজ স্পিড হচ্ছে 65 কিলোমিটার পার আওয়ার। এখন সময় 10:20, এতক্ষণে অ্যানাউন্স হলো দুরন্ত এক্সপ্রেস আসছে 1 নম্বর প্ল্যাটফর্মে। এখন সময় 10:28, এতক্ষণে ট্রেন ঢুকলো, আর শিডিউল অ্যাভেল ছিল 10:10। আর আমার সিট আছে S2A 79, এটা হচ্ছে S2A 79। দিদি, হ্যাঁ হ্যাঁ, আমার সাইড লোয়ার পড়েছে, খুব ভালো হলো। এখন সময় হচ্ছে 10:34, আমাদের ট্রেন ছেড়ে বেরিয়ে আছে খড়গপুর স্টেশন। আর খড়গপুর স্টেশন থেকে শিডিউল ডিপার্চার ছিল 10:15। পুরীর মাঝখানে একটাই হল্ট, ভুবনেশ্বর। এখন রাত 11টা, খড়গপুর ছেড়ে অনেকটা চলে এসছে, আর ট্রেন এখন খুব স্পিডে চলছে। আর কয়েকটি তথ্য আপনার সঙ্গে ভাগ করে নিই। যেনারা শিয়ালদহ থেকে উঠছেন, আপনারা যখন টিকিট বুক করবেন তখন আপনাদের খাবারের একটা অপশান দেখাবে, সেটা অপশনাল, আপনি খাবার নিতে পারেন বা না নিতে পারেন। সেক্ষেত্রে আপনার ভেজ এবং ননভেজ দুটো অপশনই দেখাবে। আর কিন্তু আমরা যারা খড়গপুর থেকে যেন আমরা উঠছি, সেক্ষেত্রে কিন্তু কোনো খাবারের কোনো অপশান দেখাচ্ছে না। কিন্তু যদি আমার খাবারের প্রয়োজন হয়, কিন্তু আমি এখান থেকে খাবার নিতে পারি। আমাদের প্যান্টি গাড়ির লোকজন বলছিল আপনি খাবার লাগবে তো বলুন, আমরা আপনাকে দিয়ে দেবো। তো সেক্ষেত্রে দাম পড়বে 170 টাকা, ভেজ নেন কি ননভেজ নেন, যাই নেন না কেন, আপনার কিন্তু দাম পড়বে 170 টাকা। আরেকটি কথা হচ্ছে, এই ট্রেনে আপনার AC 1 টায়ার, AC 2 টায়ার, AC 3 টায়ার, 3টি অপশানই অ্যাভেলেবেল আছে। আর স্লিপারে আমি যাচ্ছি, আর টু এসও এখানে ট্রেন অ্যাভেলেবেল আছে, 2S কামরা, কিন্তু সেটা কিন্তু খড়গপুর থেকে বুক করা যায় না, ওটা কিন্তু একমাত্র শিয়ালদহ থেকে বুক করা যায়। আর যাই হোক, আর রাত 11টা বাজতে গেল, এবারে সকাল থেকে সেই অনেক অফিসের কাজ আর অন্যান্য পারিবারিক কাজ, অনেক পরিশ্রম হয়েছে, এবার শুয়ে পড়বো। আপনাদের সঙ্গে একবার আমার দেখা হচ্ছে পুরী পৌঁছে। এখন সময় বলছে 8:08, আমরা এসে পৌঁছালাম পুরীতে। আর পুরীতে শিডিউল অ্যারাইভেল ছিল 3:55। প্ল্যাটফর্মের বাইরে বেরিয়ে চলে এসেছি, এখন প্রথম কাজ হচ্ছে চা খাবো, প্রচণ্ড ঘুম পাচ্ছে, চা খাবো তারপরে রওনা হবো। এখানে চা দেখি, চা বিক্রি হচ্ছে, এগুলো চা দিন, চা খুব ভালো ঘুম হয়েছে ট্রেনে। আমি সমুদ্রের দিকে এগিয়ে যাচ্ছি, এখানে সূর্যোদয় দেখবো। এখন লোকজন সমুদ্রের দিকে এগিয়ে যাচ্ছেন,
যারা এখানে আশেপাশে আছেন সূর্যোদয় দেখার জন্য। আমিও এগিয়ে যাচ্ছি, সমুদ্রের পাশে দাঁড়িয়ে আছি, এখনও ঠিক করে আলো ফোটেনি, ইচ্ছে আছে আজকে সূর্যোদয় দেখবো এবং আপনাদের দেখাবো, দেখা যাক সূর্য আমার দেখা দেয় কি না। এখন সময় হচ্ছে 5:20, যেটা ভেবেছিলাম সেটাই হলো, সূর্যোদয়ের সময় ছিল 5:16। সূর্যি মামা আবার সেই লুকোচুরি খেলেন আমার সঙ্গে, প্রচুর লোকজন এসেছিলেন এখানে সূর্যোদয় দেখার জন্য, কিন্তু সূর্যি মামা আজকে দেখা দিলেন না, মেঘলা হয়ে গেছে এদিকটায়, দেখুন এদিকটা মেঘলা হয়ে গেছে। আর মানে আশা নিয়ে এসেছিলাম আর কী করবো বলুন। শিয়ালদহ পুরী দুরন্ত এক্সপ্রেসে খড়গপুর থেকে পুরী পৌঁছানোর ভিডিওটা এখানেই শেষ করলাম, আর লাস্টে দুটো তথ্য দিয়ে দিই, আমার খড়গপুর থেকে আমার পুরী অবধি ভাড়া পড়লো কনভেনশন ফিজ নিয়ে 417 টাকা, আর একটি জলের বোতল ফ্রি পেয়েছিলাম। এই যাই হোক, ভিডিওটা এখানে শেষ করলাম, ভিডিওটা আপনাদের কেমন লাগলো আপনাদের লিখে আনতে ভুলবেন না, যদি ভিডিওটা ভালো লাগে আপনারা কিন্তু লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, সেই সঙ্গে সঙ্গে আপনাদের মহামূল্যবান সঙ্গে কিছুটা সময় দিয়ে এই ভিডিওটা দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। বাই বাই, আপনার সঙ্গে দেখা হচ্ছে পরে ভিডিওতে, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।